আমাকে যেখানে ইচ্ছা খেলান আমি নিজের সেরাটাই দেব। ব্যাটার মিরাজ হয়তো এখন এ কথাই বলছেন টিম ম্যানেজমেন্টকে। বিশ্বকাপের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে আবারও 50 করলেন মেহেদি হাসান মিরাজ। টাইগার অলরাউন্ডারের প্রশংসায় পঞ্চমুখ ভয়েস অফ ক্রিকেট হাসা ভোগলে। ভারতীয় এই ধারাভাষ্যকার মিরাজকে দেখছেন দ্বিতীয় সাকিব আল হাসান হিসেবেই। হাসা বলেন, আমার মনে হয় মেহেদি হাসানের মধ্যে পরবর্তী সাকিব আল হাসান হওয়ার সব গুণাগুণই আছে। টেস্টে আমি প্রথম তার বোলিং দেখেছি, সে টেস্টের জন্য যথাযথ অফ স্পিনার। এরপর বছরের পর বছর ধরে সাদা বলে তার পরিসংখ্যানও দেখেছি। মাঝে মধ্যে সে ইনিংস উদ্বোধন করে, আবার অবিশ্বাস্য কিছু ইনিংসও খেলেছে। 7-8 থেকে ম্যাচ জেতানো কিংবা দলকে বিপদ থেকে সে উদ্ধার করতে পারে, আমি জানি না সে পারবে কিনা। তবে মেহেদি হাসানকে পাওয়া বাংলাদেশের জন্য খুবই স্বস্তির ব্যাপার। বিশ্বকাপের মূল পর্বের আগে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও 74 রানের এক দারুণ ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে একাই লড়েছেন মিরাজ। বিশ্বকাপের প্রথম ওয়ার্ম আপ ম্যাচেও অপরাজিত 67 রানের দারুণ এক ইনিংস খেলেন মিরাজ। সাম্প্রতিক সময়ে বল হাতে নিজের সেরাটা দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দারুণ ফর্মে আছেন এই অলরাউন্ডার। ওয়ানডেতে শেষ 10টা ইনিংসে ব্যাট হাতে 329 রান করেছেন মিরাজ। এই 10 ইনিংসে 45 উপর গড়ে ব্যাটিং করেছেন মেহেদি হাসান। এর মধ্যে আছে একটা ম্যাচ জয়ী সেঞ্চুরি সহ 2-2টা 50। ব্যাটার মিরাজ আসলে কোন পজিশনের জন্য পারফেক্ট তা বোঝাটাই মুশকিল হয়ে গেছে দলের জন্য। কখনো ওপেনিং এ নেমে সেঞ্চুরি করা কিংবা নাম্বার 8 এ নেমে ম্যাচ জয়ী ইনিংস খেলা, আবার কখনো 3 ও 4 নিজের সেরাটা দিচ্ছেন মিরাজ। অলরাউন্ডার মিরাজের ব্যাট হাতে এত দারুণ ফর্ম স্বস্তির টাইগার ক্রিকেটের জন্য। বিশ্বকাপের মূল মঞ্চে নিজের সেরাটা দিবেন মিরাজ, এই যেন প্রত্যাশা দেশের কোটি ক্রিকেট প্রেমী। জিসান আহমেদ, BDCricket Time.